আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জিরো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব অ্যালার্জিজনিত একটি আপডেট ওষুধ নিয়ে। এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক। অ্যালার্জিজনিত নানা ধরনের সমস্যা যেমন হাঁচি, কাশি, চুলকানি, রাইনো কনজাক্টিভাইটিস, ইউটিকেরিয়া ইত্যাদি সমস্যার জন্য আমরা একটি অ্যান্টিহিস্টামিন চুজ করে থাকি। এ সকল ক্ষেত্রে পেশেন্টদের জন্য ফাস্ট অ্যাক্টিং, ইফেক্টিভ, সেফ এবং ওয়েল টলারেটেড অ্যান্টিহিস্টামিন প্রয়োজন। আজ আমি এমন একটি অ্যান্টিহিস্টামিন নিয়ে কথা বলবো যা সকল সমস্যাগুলোর সমাধান সহজেই করবে। বিগত 100 বছরের জার্নিতে, অ্যান্টিহিস্টামিনের জার্নিতে 1910 সালে হিস্টামিন আবিষ্কার হয়। হিস্টামিনের কারণে শরীরে যে সকল সমস্যা তৈরি হয় তার সমাধান হিসেবে 1942 সালে ফেনবেনজামিন আবিষ্কার হয়। তখন থেকে শুরু করে 2004 সাল পর্যন্ত বাজারে আসে আপডেট অ্যান্টিহিস্টামিন রুপাটাডিন এবং পরবর্তীতে 2010 সালে আসে মোস্ট আপ টু ডেট অ্যান্টিহিস্টামিন বিলাস্টিন। তো আজকের অ্যান্টিহিস্টামিনটা হচ্ছে বিলাস্টিন। বিলাস্টিন এমন একটি অ্যান্টিহিস্টামিন যা ওয়ান অ্যান্ড অনলি অ্যান্টিহিস্টামিন, H1 রিসেপ্টরের প্রতি সবচেয়ে বেশি কাজ করে। এছাড়াও এটি 6টি বিভিন্ন ভিন্ন পথে কাজ করে, যার ফলে অ্যালার্জিজনিত যত সমস্যা আছে সবগুলো সমাধান করবে। এবং বিলাস্টিনকে অ্যালার্জিক রাইনাইটিস, ইউটিকেরিয়া, ইন্টারমিটেন্ট এগুলোর জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অপশন হিসেবে ব্যবহার করা হয়। কারণ বিলাস্টিনে সিডিয়েশন করে না, অ্যান্টি ক্লোনারেজিক অ্যাক্টিভিটি শো করে না। সব কিছু বিবেচনা করে আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বিলাটিস। এটি 20 মিলিগ্রাম ট্যাবলেট এবং 60 মিলিগ্রাম সাসপেনশন হয়ে থাকে। আগেই বলেছিলাম যে বিলাটিস 6টি উপায়ে কাজ করে। এর প্রথমত হচ্ছে বিলাটিস হিস্টামিন H1 রিসেপ্টরকে ব্লক করে এবং সব ধরনের অ্যালার্জিক কমপ্লিকেশন কন্ট্রোল করে। নাম্বার 2, বিলাটিস ট্রুমোর নার্কোসিস ফ্যাক্টর আলফাকে ব্লক করে ইউটিকেরিয়া সিমটম থেকে রক্ষা করে। বিলাটিস বিভিন্ন ইনফ্ল্যামেটরি রেসপন্স যেমন ব্রঙ্কো কনস্ট্রাকশন, ইনক্রিজ ভাস্কুলার প্রিমিবিলিটি এবং অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে বাধা দেয়, সাথে সাথে রেডনেস এবং সোয়েলিং কমায়। বিলাটিস ইন্টারলিকুইন 4কে ব্লক করার মাধ্যমে নর্সাল কনজেকশন, হাইপার সিনোফিলিয়া ও কমাতে পারে। বিলাটিস অন্যান্য কেমোকাইনিসকে ব্লক করে অ্যালার্জি কন্ডিশন এবং রাইনো কনজাক্টিভিটিস বিরুদ্ধে খুব দ্রুত কাজ করে। বিলাটিস মাসেলকে স্টেবলাইজার করার মাধ্যমে অ্যালার্জি কন্ট্রোল করে। বিলাটিস হচ্ছে এ প্রিপারেশন অফ ডিএমএফ গ্রেড বিলাস্টিন। ডিএমএফ গ্রেড বিলাটিস দ্রুত সময়ে কাজ করে, যার ফলে রোগীরা অ্যালার্জিক কমপ্লিকেশন থেকে দ্রুত সময় মুক্তি পায়। দীর্ঘ সময় ধরে কাজ করে, অ্যালার্জিক সমস্যাগুলোকে সবচাইতে বেশি সময় ধরে মুক্ত রাখে। বিলাটিস 1 বছর পর্যন্ত ব্যবহারের জন্য সহনীয় এবং নিরাপদ। এটা কোনো সিডিয়েশন করে না, যার কারণে বলা হয়েছে এটা পাইলট এবং ড্রাইভারদের জন্য নিরাপদ। বিলাটিস ড্রাগ ইন্টারাকশন করে না, যার কারণে এর সাথে অন্যান্য ড্রাগগুলো খেতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা অ্যালার্জিজনিত যত সমস্যার আছে এর জন্য আপনারা বিলাটিসটা চুজ করতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।